আমরা পাউলিনের চারা উৎপাদন করি এবং সারা দেশে সরবরাহ করি। এই যে আজকে দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা পাঠাবো রাজশাহীতে একজন পুলিশের এসআই বন্দনা রানী, উনি আমাদের এই চারাটা অর্ডার করেছেন। আমরা ওনার জন্য বাছাই করা সবচেয়ে ভালো চারাগুলো প্যাকেট করছি। এই চারাটা আমরা কুরিয়ারের মাধ্যমে রাজশাহীতে পাঠাবো। এভাবে আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমেই পাউলিনের গ্যাসের চারা সরবরাহ করে থাকি কাস্টমারের চাহিদা অনুসারে। আমরা বাংলাদেশ বনায়নে পাউলিনকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। আপনাদের সহযোগিতা পেলে পাউলিনের গ্যাসের বনায়নের মাধ্যমে সারা দেশে আমরা পরিবেশ বান্ধব, পরিবেশ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে উন্নয়ন করার একটা প্রয়াস চালাচ্ছি। আপনারা বেশি বেশি পাউলিনের গ্যাস রোপণ করুন, পাউলিনের বনায়নে বাংলাদেশকে এগিয়ে নিন। পাউলিনের কাঠ শক্ত মজবুত, ওজনে হালকা। পাউলিনের কাঠ আগুনে পুড়ে না, 477 ডিগ্রি তাপমাত্রাতেও পাউলিনের কাঠে আগুন ধরে না। পানিতেও পাউলিনের কাঠ নষ্ট হয় না, যার কারণে সামুদ্রিক জলযানে পাউলিনের কাঠ ব্যবহার করা হয়। আমাদের দেশের বেশিরভাগ ফার্নিচার নষ্ট হয় ঘুণ পোকায়, কিন্তু পাউলিনের কাঠে কোনো ঘুণ পোকা ধরে না। 6 থেকে 8 বছরে পাউলিনের কাঠ ম্যাচিউরড হয়। যেখানে একটা সেগুন বা মেহগুনি কাঠ পেতে গেলে 15 থেকে 20 বছর বা 25 বছর পর্যন্ত সময় লাগে। সেখানে পাউলিনের 6 থেকে 8 বছরে ম্যাচিউরড কাঠ পাওয়া যায়। ধন্যবাদ।